আমাদের এই পৃথিবীতে প্রায় হাজার জাতের গরু আছে। এর মধ্যে কোনো গরু আকারে বিশাল, কোনোটা খুবই ছোট। আবার কোনো কোনো গরু তার অনন্য শারীরিক বৈশিষ্ট্যের জন্য সারা বিশ্বে সুপরিচিত। আমাদের এর আগের সাতটি পর্বে আমরা পৃথিবীর সেরা 35টি গরুর জাত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আরও 5টি ভিন্ন জাতের গরু সম্পর্কে জানব। নাম্বার 1, বিফ মাস্টার। নাম শুনেই বোঝা যায় এটি মাংসের জন্য বিখ্যাত একটি গরুর জাত। 1930 সালের দিকে ব্রাহ্মা ষাঁড়ের সাথে হেয়ারপোর্ড এবং শর্ট হর্ন গাভীর পদ্ধতিগত ক্রসিং থেকে এই জাতের সৃষ্টি। 1954 সালে USDA কর্তৃক এটি নতুন জাত হিসেবে স্বীকৃতি পায়। জাতটির মধ্যে 25% হেয়ারপোর্ড, 25% শর্ট হর্ন এবং 50% ব্রাহ্মার মিশ্রণ আছে বলে ধারণা। ওজন, শারীরিক গঠন, দুধ দেওয়ার ক্ষমতা, উর্বরতা, কঠোরতা এবং স্বভাব, এই 6টি অপরিহার্য বিষয়ের উপর ভিত্তি করে জাতটি উন্নয়ন করা হয়। এরা তাপ, খরা এবং পোকামাকড় প্রতিরোধী। বিফ মাস্টার আকারে মাঝারি সাইজের গরু। এই জাতের গরুর শরীরে কোনো নির্দিষ্ট রঙের প্যাটার্ন না থাকলেও এরা সাধারণত হালকা লাল থেকে গাঢ় লাল হয়। গত এক দশকে বিফ মাস্টার জাতটি পশুপালকদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। নাম্বার 2, নেলুর গরু। নেলুর জাতের গরুর উৎপত্তি ভারতীয় অনগুল গরু থেকে। এটির নামকরণও করা হয় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের নেলুর জেলার নামানুসারে। পরবর্তীতে এটিকে ভারত থেকে ব্রাজিলে নেওয়া হয়। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি নেলুর গরুর দেখা মেলে ব্রাজিলে। ব্রাজিলের মোট গরুর 80% নেলুর জাতের। নেলুরের কাঁধ এবং গাড়ের উপরে একটি স্বতন্ত্র বড় কুচ থাকে। তাদের আছে লম্বা পা যা তাদের পানিতে হাঁটতে এবং চড়তে সাহায্য করে। এদের গায়ের রং সাদা। বস ইন্ডিকাস জাতের অন্যান্য গরুর মতো এদের কানও বেশ ছোট। প্রাকৃতিকভাবে এই প্রজাতির বেশিরভাগ গরু শিংবিহীন হয়। নাম্বার 3, হোয়াইট ফার্ক। হোয়াইট ফার্ক হল প্রাচীন শিংওয়ালা গবাদি পশুর একটি বিরল জাত যা মূলত গ্রেট ব্রিটেনে বসবাস করে। নামের সাথে এই জাতের গরুর গায়ের রঙে রয়েছে যথার্থ মিল। এদের গায়ের রং ধবধবে সাদা। এ জাতের একটি গাভী 500 থেকে 700 কেজি এবং ষাঁড় 800 থেকে 1000 কেজি হয়। আগে গরুগুলোকে দুধ, মাংস এবং অন্যান্য সাধারণ কাজে ব্যবহার করা হলেও বর্তমানে এই জাতটি বিলুপ্তির পথে। ষাঁড়, গাভী এবং বাছুর মিলিয়ে বর্তমানে সারা পৃথিবীতে এই জাতের গরু আছে মাত্র 2000টির মতো। নাম্বার 4, সেনেপুল। সেনেপুল জাতের গরুর উৎপত্তি সেন্ট ক্রুইক্সের ক্যারিবিয়ান দ্বীপে। এটি একটি মাংসের গরু। দীর্ঘদিন ধরে মনে করা হতো যে সেনেপুল 19 শতকের শেষের দিকে আমদানি করা এন্দামা গবাদি পশু এবং রেডপুল গবাদি পশুর মধ্যবর্তী ক্রস থেকে উদ্ভূত হয়েছিল। তবে এটি আসলে একটি মিশ্র জাত যা রেডপুল, এন্দামা, ক্রিউলা এবং জেবু জাতের সমন্বয়ে গঠিত। এরা সাধারণত শিংবিহীন, লাল, কালো বা বাদামি ছোট ক্যাশযুক্ত হয়। বর্তমানে আমেরিকার 21টি রাজ্য এবং ভেনেজুয়েলা, মেক্সিকো, ফিলিপাইন, জিম্বাবুয়ে, ব্রাজিল সহ বিশ্বের আরও অনেক দেশে এই গরুর দেখা মেলে। নাম্বার 5, কঙ্করাস। কঙ্করাস হল জেবু গবাদি পশুর একটি ভারতীয় জাত। এটি একটি ডুয়াল পারপাস ব্রিড। মূলত দুধ উৎপাদন এবং অন্যান্য সাধারণ কাজের জন্য এদের ব্যবহার করা হতো। তবে গরুগুলো তার বিশাল শিংয়ের জন্যও সুপরিচিত। 1870 সালের দিকে এ জাতের ষাঁড় এবং গাভীকে ব্রাজিলে পাঠানো হয়। পরবর্তীতে এটা থেকে ক্রসিংয়ের মাধ্যমে উদ্ভূত জাত থেকেই বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গরুর জাত ব্রাহ্মার উৎপত্তি। কঙ্করাজ গরু আকারে মাঝারি সাইজের। এ জাতের একটি ষাঁড় গড়ে 590 কেজি এবং গাভী 431 কেজি হয়। বন্ধুরা, গরুর উল্লেখিত জাতগুলির মধ্যে কোন জাতটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্বেষণের সাথেই থাকুন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও 5টি ভিন্ন জাতের গরু সম্পর্কে জানব। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। Bye!